আল্লাহ রাব্বুল আলামিন জানের মাধ্যমেও পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে মানুষের রূহ কবজ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বান্দার সবচাইতে প্রিয় বস্তু কি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সবচাইতে প্রিয় বস্তু হলো সন্তান, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন মানুষের ছোট ছোট মাসুম বাচ্চাদের জান কবজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন করেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করেন। এক নম্বরে প্রশ্ন হলো, আজরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দার যেই বান্দার সন্তানের জান কবজ করেছো, ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ করেছি, যখন তুমি বান্দার জান কবজ করেছো। দুই নম্বরে প্রশ্ন করেন, ফেরেশতা আমার বান্দার সুখ শান্তি কি ছিনিয়ে নিয়েছো, বলে হ্যাঁ আল্লাহ নিয়েছি। তিন নম্বরে প্রশ্ন হলো, বান্দা তুমি কি আমার বান্দার যখন জান কবজ করেছো তার আত্মীয় স্বজন আছে, তার ভাই বোন আছে, তার মা বাবা আছে, তারা তখন আমাকে কি গালি দিয়েছে, তোমাকে কি গালি দিয়েছে? তারা তো জানে, উলামায়ে কেরাম তাদেরকে বয়ান করে শোনাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে মানুষের জান কবজ করে, ঠিক কিনা বলেন? কোন সময় দেখবেন জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, হুসড় খেয়ে পড়ে গেছে, এই মাধ্যমগুলো নিয়ে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা যখন জান কবজ করেছ তখন তারা তো জানতো, স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জান কবজ করলেন, তখন দুনিয়ার জমিনের মা বাবা গুলো আত্মীয় স্বজন গুলো কি আমাকে গালি দিয়েছে, বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি ওই বাচ্চার জান কবজ করলাম, তার মা বাবা পাশে বসে আছে, তার আত্মীয় স্বজনেরা বসে আছেন, এক সেকেন্ডের জন্য একটা গালি দেই নাই, মৃত্যুর সাথে সাথে জান কবজ করার সাথে সাথে তারা সবাই মুখে মুখে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার হামদ প্রশংসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফেরেশতাকে ডাকেন আর বলতে থাকেন, ফেরেশতা সকল ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অঙ্গীকার দিলাম, তোমাদেরকে সাথে আমি ওয়াদা করে নিলাম, যেই বান্দার সন্তানকে তুমি জান কবজ করেছো আমি অঙ্গীকার দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি ওই সন্তানের বাবা মাকে জান্নাতে একটা বাইতুল হামদ নামে ঘর নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। বাইত শব্দের অর্থ হলো বাড়ি, হামদ মানে হলো প্রশংসা, প্রশংসার ঘর নির্মাণ করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য, প্রত্যেকটা মা বাবার জন্য, অতএব দুনিয়ার জমিনের মধ্যে যাদের সন্তান চলে গেছে, যাদের আত্মীয় স্বজন অনেক মহাব্বতের কাছের বিবি চলে গেছে, এটাও একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? অতএব যাদের এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের জন্য যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি একটা জান্নাতের ঘর নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে উপঢৌকন হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমার জান্নাত পেতে হলে আপনি আমার কি করতে হবে বলেন? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ যখন জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নাম থেকে যখন জান্নাতে দিয়ে দিবে, আর কিছু বেঈমান মুনাফিকদের কথা বলবেন, এই বান্দা সকল তোমরা জাহান্নামের দিকে দৌড় দিয়ে চলে যাও। মানুষগুলো দুই শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষগুলো দৌড় দিয়ে চলে যাবেন, আরেক শ্রেণীর মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তোমাকে আমি জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করলাম, তারপরও তুমি কেন ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছ? আরেক শ্রেণীর মানুষদেরকে বলবেন, কি ব্যাপার, তোমাকে আমি বললাম, বলার সাথে সাথে তুমি জাহান্নামের কি তোমার ভয় নেই? তুমি জাহান্নামের কথা বলার সাথে সাথে তুমি জাহান্নামে দৌড় দিয়ে চলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিনকে দুই শ্রেণীর মানুষ বলবেন, আল্লাহ আপনি জানি আপনি জাহান্নামের ভিতরে একটা কঠিন অবস্থা, তারপরেও দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার নাফরমানি করেছি, আপনার নাফরমানি করেছি, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হক নিয়েছি, আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার ইবাদত করতে পারি নাই, অতএব এই দুনিয়ার মধ্যে যদি
অতএব এই জান্নাত জাহান্নাম নির্দিষ্ট করার পরে যদি আপনার হুকুমটা না মানি তাহলে না জানি জাহান্নামের কত নাম্বার স্তরে আমি আমাকে রেখে দিবে এই ভয়ের কারণে আমাকে বলার সাথে সাথে আমি জাহান্নামে দৌড় দিছি আরেক শ্রেণীর মানুষদেরকে বলবে বান্দা আমি তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য বললাম আর তুমি জাহান্নামে না গিয়ে তুমি আস্তে আস্তে যাও কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ তুমি তো বলেছো উলামায়ে কেরাম বয়ান করে শুনাইছেন বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা সন্তানকে যেমন মোহাব্বত করেন এর সেই তো 99 ভাগের মোহাব্বত হলো তুমি আল্লাহর মধ্যে অতএব যখন আমি সন্তান ঘর থেকে রাগ করে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম ব্যাগটা নিয়ে চলে গেলাম তখন আমার মা অথবা বাবা অথবা বড় ভাই অথবা আত্মীয় স্বজনরা আমার কাটকে ধরে ঠিক কিনা বলেন আল্লাহ আমি নাফরমানি করেছি আমার বাবার সাথে আমি এত নাফরমানি করার পরেও আমার বাবা মা যেমন মোহাব্বত করেন 1% ভালোবাসা থাকার কারণে যেমন মোহাব্বত করে থাকেন আল্লাহ হুজুর উলামায়ে কেরামরা যে বয়ানগুলো করেছেন 99 ভাগ ভালোবাসা তোমার ভেতর আছে অতএব তোমার ভেতরে জানি 99 ভাগ ভালোবাসা থাকার কারণে আল্লাহ মা বাবার ভিতরে যদি 1% ভালোবাসা থাকার কারণে যদি মা বাবা আক্রায়ে ধরতে পারে আর তোমার ভেতরে 99 ভাগ ভালোবাসা আছে আমি মনে মনে আগাইতেছি জাহান্নামের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি আল্লাহ মা বাবার ভিতরে যেমন আক্রায়ে ধরেন ঠিক তেমনি তুমি তো একবার হলো একটা ডাক দিবা আর ডাক দেওয়ার সাথে স্বামী আমি সাথে সাথে আমি বান্দা আমি জাহান্নামে না যেয়ে তোমার চাদরের নিচে আসব সুবহানাল্লাহ এই ভয়ের কারণে আল্লাহ আমি এমন তোমার হুকুম অমান্য করছি এরকম না তোমার আদেশ অমান্য করেছি এরকম না কিন্তু জানতাম 99 ভাগ ভালোবাসা তোমার ভেতর আছে অতএব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেমন নাফরমানি করেছি এই নাফর রব্বুল আলামিন তোমার একটা ওয়াডার মানার জন্য আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা জান্নাত পাওয়ার জন্য এই ওয়াডার মানার অপেক্ষায় ছিলাম সুবহানাল্লাহ অতএব প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত জাহান্নাম কে নির্ণয় করার পরে জান্নাত জাহান্নাম নির্ণয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ফেরেশতারা জাহান্নামের তলদেশ দিয়ে দেখতে থাকো জাহান্নামের মানুষগুলা কে এখন জাহান্নাম থেকে জান্নাতে গেছে আর কে কে জাহান্নামের ভিতরে আছে মহিলা প্যান্ডেলের ভিতরে সংকলন হচ্ছে না সেই জন্য মহিলারা আপনারা মাদ্রাসায় গিয়ে বসতে পারেন মাদ্রাসা ধরে অনেক জায়গা আছে মাদ্রাসায় বসে বসে আপনারা ওয়াজ শুনতে পারবেন এর জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য যখন নির্দেশ দিয়ে দিবেন ফেরেশতারা জাহান্নামটা একটু ঘুরে দেখো জাহান্নামের আনাচে কোনাচে যদি কোনো মানুষ পড়ে থাকে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকাইয়া দাও জান্নাতের যখন ওয়ার্ডান করে দিবেন কিছু সংখ্যক ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকবেন কিছু মানুষদেরকে পাইবেন পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কাছে যখন হাজির করবেন আল্লাহ বলবেন তাদেরকে একটা নদীর মধ্যে ডুব দেওয়াও ডুব দেওয়ার সাথে সাথে তারা জাহান্নামে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম কি সানাটা জাহান্নাম কি তোমরা ঘুরে ঘুরে দেখেছো মানুষ গুলো কে কোথায় পড়ে আছে তোমরা সব জায়গা আনাচে কোনাচে দেখেছো তখন ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ সব জাহান্নামের আনাচে কোনাচে সব জায়গায় দেখেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন ফেরেশতা একটা কোদাল নাও কি নাও কোদাল নিয়ে জমিন যখন চাষ করার সময় যেমন কি করে নিয়ে আসি বলেন চাইছে চাইছে নেই না ঠিক তেমনি কাঁসাইতে কাঁসাইয়া পুরা জাহান্নামের ভিতরে কিছু কোদাল নিয়ে ঢুকো ঢুকার পরে জাহান্নামের আনাচে কোনাচে তোমরা কাঁসাইতে থাকো কাঁসাইতে থাকবেন কাঁসাইতে কাঁসাইতে কিছু সংখ্যক মানুষদেরকে পাইবেন এত কালো হয়ে গেছে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে যাদের চেহারা দেখে মানুষে ভয় পায় ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ জাহান্নামের ভিতরে এমন কিছু লোক সংখ্যা পাইলাম যাদের চেহারা এত কালো তাদের চেহারা দিকে তাকানোর সাথে সাথে আমার ভেতরে এমন ভয় ভীতি সৃষ্টি হয় আল্লাহ এদেরকে জান্নাতের ভেতরে না দিয়ে জাহান্নামের কীট হিসাবে রেখে দাও কারণ তারা সবচেয়ে নাফরমানি ছিলেন
এর জন্য প্রিয় ভাইরা আমার এই বান্দাগুলোকে যখন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার ইচ্ছা পোষণ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন ফেরেশতা ওই বান্দাগুলোকে আমার কাছে পাঠাইয়া দাও বান্দাগুলো আসবে আর বলতে থাকবে তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে বলে আল্লাহ আমাদের চাওয়া পাওয়া বেশি না সামান্য একটু চাওয়া পাওয়া আছে বলে কি চাওয়া পাওয়া আছে বলতে পারো কোনো ভয়ের কোনো কারণ নাই তখন মানুষগুলো বলতে থাকবে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে এমন নাফরমানি করেছি এমন নাফরমানি করেছি যেই নাফরমানির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কীট হিসাবে পড়ে আছি অতএব আল্লাহ যদি আমাদেরকে এই জাহান্নাম থেকে জান্নাতটা জাহান্নামের বাহিরের অংশটা একটু দেখার সুযোগ করে দিতেন এটাই যথেষ্ট হইতো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যখন তাদেরকে জান্নাতে বাহিরে বের করবেন ওই মানুষগুলো জাহান্নামের বাহিরে বের হওয়ার পরে যখন সামনের দিকে তাকাইবেন দেখবেন একটা গাছ দেখা যায় কোন রেওয়ায়েতে আছে বাড়ি দেখা যায় তবে গাছের দাই শুনেন অতএব গাছ দেখা যাচ্ছে বান্দাগুলো সামনের দিকে তাকাইবেন গাছ থেকে রস বের হইতেছে কি বলেন রস পড়তেছে এত সুস্বাদু রস পড়তেছেন মানুষগুলো দেখতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ দুনিয়ার জমিনেতে যেই নাফরমানি করেছি নাফরমানি করার কারণে আমি জাহান্নামে কীট হয়ে গেছি অতএব আল্লাহ আমাকে যদি একটা সুযোগ দিতেন দুনিয়ার জমিনেতে যেহেতু জাহান্নাম থেকে বের করছেন যদি ওই গাছ পর্যন্ত যাওয়ার সুযোগ দিয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ভালো করে শুনো এরপরে কি কোনো অপশন চাইবা নি বলে না আল্লাহ চামো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতে থাকবেন আল্লাহ ওই গাছ পর্যন্ত যাইব এরপর আর কিছু চাইবো না বান্দাদেরকে গাছ পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে বান্দাগুলো যখন গাছ পর্যন্ত যাইবেন সংক্ষেপ করতেছি একেবারে ভাই হ্যাঁ হাদিসটা একেবারে সংক্ষেপ করতেছি যেহেতু হুজুর এসে পড়ছে এর জন্য প্রিয় ভাইয়েরা আমার গাছ পর্যন্ত নিয়ে যাবেন যাওয়ার পরে মানুষগুলো দেখতে থাকবেন এত সুস্বাদু সামনের দিকে তাকাইতে থাকবেন আরো একটা বিশাল বড় গাছ দেখা যায় আল্লাহর কাছে আবার আবদার করবেন আল্লাহ আপনি এই গাছ পর্যন্ত আনছেন যদি ওই গাছ পর্যন্ত যাওয়ার সুযোগ দিয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন এরপরে কি কোনো অপশন চাইবানি বলে না আল্লাহ চামো না ওই গাছ পর্যন্ত যাওয়ার পরে জান্নাতের পাশে থাকবেন গাছটা কোথায় থাকবেন জান্নাতের পাশে ওই গাছটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ কিসের জন্য কিচির মিচির আওয়াজ পাইতেছি এখন আমাদের এলাকায় যদি আজকে মাহফিল হইতেছে লক্ষ হাজার হাজার মানুষ এই নাওকাটার মধ্যে আছে না নাই অতএব মমতাজ আপা যদি এই বটতলার মোড়ে যদি আসতেন এই লক্ষ লক্ষ যুবক হয়তো হয়তো কি হয়তো না বলেন অতএব ঠিক তেমনি মমতাজ আপার কণ্ঠে যেমন গান শুনতে যেমন সুন্দর ভালো লাগে তৃপ্তি লাগে ঠিক কিনা বলেন তার চাইতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুদদের ঘুর গিলমানদের কণ্ঠ কোটি কোটি গুণের মধু দিয়েছেন ঠিক কিনা বলে তখন ওই আওয়াজ পাওয়ার পরে মানুষগুলো বলতে থাকবে আল্লাহ কিসের জানি কিচির মিচির আওয়াজ পাই যদি আল্লাহ একটু দেখার সুযোগ দিয়ে দিতেন মানুষগুলো একটা দেখার সুযোগ চান চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে যাও দরজায় ঢোকার সাথে সাথে মানুষগুলো অবাক হয়ে যাবেন যাওয়ার পরে জান্নাতের কিছু কিছু বিষয় দেখার পরে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস দেখার পরে বান্দাগুলো ছুটাছুটি করতে থাকবেন যারা জান্নাতের মধ্যে আছেন যারা জান্নাত পেয়ে গেছেন একজন আরেকজনের দরজায় লক করতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ এই ঘরের মধ্যে আমাকে ঢোকার সুযোগ দিয়ে দেন মানুষগুলো নক করার সাথে সাথে দরজা খুলবে এখানে তোমার সুযোগ নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম তৈরি করে তাদেরকে জান্নাতে দিবেন অতএব মানুষগুলোকে বলতে থাকতেছেন বান্দা সকল আর দরজা নক দিও না তোমার আরো কি চাওয়া পাওয়া বলো বান্দা চুপচাপ করে বসে থাকবেন বিনয়ের সাথে বসে থাকবেন আপনারা যেমন বসে আছেন ঠিক তেমনি বিনয়ের সাথে বসে থাকবেন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার কি কি লাগবে বলো তোমার লিস্ট তোমার তালিকাটা দাও বান্দার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ এরপরে বান্দাকে বলবে ঘরের মধ্যে থাকার জন্য একটা খাট লাগবে এরপরে একটা খাট
দিবে তোমার সময়টা ভালো কাটবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে একটা হুর গিলমান ফ্রি দিয়ে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় সময় কাটানোর জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়ার পরে ওই বান্দাদেরকে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এর জন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত নাফরমানি করেছি যত বেঈমানি করেছি মানুষের হক মেরেছি সমাজের মধ্যে হক কথা না বলে বলে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগাই দিয়েছি এগুলি ছেড়ে দেন এগুলি ছেড়ে দেন কেউ কাউকে আটকাইতে পারবেন না অতএব কাল কিয়ামতের ময়দানে ছোট ঠুঙ্কু ঠুঙ্কু বিষয়গুলোর হিসাব দিতে হবে আপনার চাইতে বড় মাস্তানচিত আবু জাহেল উতবা সাহেবা ছিলেন তারাই মাস্তানি করে কুলাইতে পারে নাই অতএব আপনি কিসের বাহাদুরি করেন আপনার শরীরের মধ্যে যদি একটু জোরের তাপমাত্রা ভরাই দেয় বাড়ানোর সাথে সাথে আমি কাত হয়ে বিছানায় পড়ে থাকেন ট্যাবলেট ছানা ভালো হয় না আর মানুষগুলো অসুস্থের পিছনে পিছনে ডাক্তারের পিছনে দৌড়াইতে থাকেন অতএব আমাদের নাওগাটার মুসলমান ভাইরা আমিও তো আমার জন্ম নাওগাটাই অতএব আমি ঢাকাতে থাকি আমাদের নাওগাটার মানুষগুলো অনেক ভালো কিন্তু কিছু কিছু মানুষ এত জঘন্য হয়ে গেছে এত জঘন্য তাদের মন মাইন্ড এত জঘন্য এত নিচে নেমে গেছেন মানুষ তো সমাজের মধ্যে হক কথা বলেই না অতএব সমাজের মধ্যে কার সাথে কিভাবে দ্বন্দ্ব লাগাই দেওয়া যাচ্ছে না নাই আমি কেন বললাম মেহমান এগুলি বলবে না আমি বললাম এলাকার সন্তান হিসেবে আমি বললাম আমি থাকি তো এই জন্য আমি বললাম অতএব এগুলি ছেড়ে দেন ছেড়ে দিয়ে তৌবা করে ভালো হয়ে যান তাওবা তো নাসুহা করেন করার পরে সে তৌবা করে জান্নাতের একটা ঘাঁটি বানায় এই চুলদারি সবারই পাকিয়ে গেছে কি বলেন ধাক্কা ধাক্কি না কইরা তৌবা করবেন কি করবেন তৌবা করবেন তৌবা তো নাসুহা করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করবেন আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন